নমস্কার বন্ধুরা দেখো এমসিসির নতুন নিয়মের পর ওয়েস্ট বেঙ্গলের কলেজ এবং ক্যাটাগরি ওয়াইজ যে কাট সিরিজটি শুরু করেছিলাম আজ তার পার্ট এইট এর আগে সিরিজে গভর্নমেন্ট এম বিবিএস গভর্নমেন্ট বিডিএস ভেটেনারি কোটা প্রাইভেট এম বিবিএসেরও কাট কাট নিয়ে আলোচনা করেছিলাম আজকে যে তিনটি স্টেট কোটা প্রাইভেট এম বিবিএসের কাট বাকি আছে সেই নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমে দেখে নেব জগন্নাথ গুপ্ত স্টেট কোটার ক্ষেত্রে ফাইনাল কাট অফ রিজার্ভ ক্যাটাগরি একচল্লিশ হাজার পাঁচশো এসসি এক লাখ তেতাল্লিশ হাজার এস টি পাঁচ লাখ সত্তর হাজার এই সমস্ত স্টেট কোটা প্রাইভেট এমবি বিএসে ও বিসি ইডাব্লিউএসের আলাদা করে কোনো সিট হয় না এবং ওই সমস্ত ক্যান্ডিডেটরা ইউআর হিসাবে কিন্তু অ্যাডমিশন পাবে এবার দেখে নেব আই এর ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার এসসির ক্ষেত্রে এক লাখ সাতচল্লিশ হাজার এসটির ক্ষেত্রে পাঁচ লাখ গৌডি দেবী আন্নিধাভ ক্যাটাগরির ক্ষেত্রে সাতচল্লিশ হাজার পাঁচশো এসসির ক্ষেত্রে এক লাখ পঞ্চান্ন হাজার এবং এসটির ক্ষেত্রে পাঁচ লাখ তিরিশ হাজার তোমাদের একটি কথা বলে রাখি এই যে কাট আপগুলো করা হয়েছে এগুলো কিন্তু এমসিসির নতুন নিয়মের পর এম গভর্নমেন্ট এমবিবিএসের বিবিএসের কাট উপর কী প্রভাব পড়তে পারে এবং কিছু কিছু মেডিকেল কলেজের ফিস স্ট্রাকচার ইনক্রিজ হয়েছে সব দিক বিবেচনা করে করা হয়েছে এবং আর্নি ক্ষেত্রে হয়তো পাঁচশো র্যাঙ্কের এদিক ওদিক হতে পারে এবং সেটা এস সি এসটির ক্ষেত্রে হাজার থেকে দু হাজার র্যাঙ্কের আশা করবো তোমরা মুক্ত মনে ভিডিওটি দেখেছ এবং তোমাদের এই নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে বা তোমাদের কোনো যদি মতামত থাকে কমেন্টে জানাতে পারো কাউন্সেলিং রিলেটেড যে কোনো হেল্প বা আপডেটের জন্য চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত